শ্রী ঠাকুরের শ্রী হস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও, অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। স্বার্থবুদ্ধি অনেক সময়ে আদর্শে দোষারোপ করে সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থবুদ্ধি বশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্ম উন্নয়ন হবে না। মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্ম উন্নয়ন হবে না। আদর্শের দোষ মোহ অহংকার স্বার্থ চিন্তা অপ্রেম, অনুসরণকারীর দোষ সন্দেহ অবিশ্বাস স্বার্থবুদ্ধি। যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে কাহাকো দুঃখ দেন না অথচ অসতের প্রশ্রয়ও দেন না তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু।